মৌলভীবাজার সদর কনকপুরী ইউনিয়নে। এই ইউনিয়নের একটি রাস্তা অনেক দিন ধরে পড়ে আছে, কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল অনেক আগেই। প্রতিষ্ঠানিক যে মেয়াদ ছিল সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও এই জায়গায় কাজ হচ্ছে না। আমরাও আছি কষ্ট, টাকা দিয়ে কষ্ট কেন নিব, এটা কর্তৃপক্ষ নজর দেওয়া উচিত। হ্যাঁ, আমি অসুস্থ, আমি ডায়ালিসিস রোগী, এই যে ডায়ালিসিস দিয়ে আসলাম। আমি সপ্তাহে তিন দিন যাই শহরে, দুইবার দুইবার করে আপ ডাউন হয়, ছয়বার কষ্টে আছে তো বললাম ভাই। হাড়ে ব্যথা হয়ে যায়, সারা শরীর ব্যথা হয়ে যায়, গিয়েই রেস্ট নিতে হয়। রাস্তাটা খুব সমস্যা, বাঙ্গাসুরা, এটা খাস চালু হইলো ইয়া আরবার খাসটা বন্ধ হয়ে গেল, ওয়া তো আমরা তো এলাকার মানুষ বিভ্রান্তির মাঝে হরি গেছি। যাতে সরকারের কাছে এটাই আমার আকুল আবেদন হইব, যাতে রাস্তাটা যাতে দ্রুতভাবে সুস্থভাবে এটা রাস্তাটা করা হয়। ছয় মাস ধরে গাড়ি বাঙ্গা চাঙ্গা চলছে, ছয় মাস আগে রাস্তা হওয়ার কথা আসলো, এখন তারা রাস্তা ফালাই লইছে, কন্ডাক্টর এরা কোনো কাম টাম করেন না, বাঙ্গা চাঙ্গা আমরা গাড়ি চালারাম, বহুত কষ্ট, প্যাসেঞ্জারও কষ্ট, বুঝছেন, এটা কেউ দেখেন না তো। রাস্তার তো অবস্থা একবারে খারাপ, দেখুন না রাস্তার পরিস্থিতি, ওদার হয়েছে একেলটে, ওদারে আইয়া বন্ধ হয়ে গেছে, মানে এক আগস্ট আরম্ভ হয়েছিল, আর এক আগস্ট যার গিয়া আমরা বড় দূর যুগের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি। এখন এক হাঁসটা কিতার লাগি যে দর হইলো আর কিতার লাগি ফালাইয়া যাওয়া হইলো জানি না, কিন্তু রাস্তা তো আগে দিলে কারণ আসলে আমরা মনে করছি অসময় বালা আসিল, কিন্তু এখন এবারকে এত কষ্ট লাগে রাখি যে রাস্তা খেনে কাজ হয় না, ইটারে কি আর এক সাজ হইতো নাই, তো খাসটা যেমনিও আপনারা অর্ডার প্রক্রিয়া করেন। ইটা খামটা তো আসলে এলজিডির খাম, খাম এলজিডির তো ঘটনা, যে সময় তারা রাস্তা করার খাম শুরু হয়, বুদ্ধিমন্তুর করিয়া সময় দামি বাজার করিয়া সময় ইয়ত আইসে, পছন্দ রখানো আইসে, আওয়ার পরে তো আমরা ইদার ইয়ে করছে আপনার রুলিং করছে, করার পরে আমি শুনতে পারতাম যে যে মহিলাটা খাজ পাইছে মহিলাটা বাগি গেছে, বাগি যাওয়ার পরে আমরা মানে খুবই দুর্ভিক্ষর মাঝে আছি, রাস্তাঘাট এখন রুগী লইয়া যাওয়া যায় না, গর্ভবতী মহিলা লইয়া যাওয়া যায় না, মানে ইমার্জেন্সিভাবে কোনো গাড়ি করে আমরা টিপই আইতে চাই না, গাড়ি মহিলা যাতে যদি কইলে যে নলদারে আইতে বা দামিয়া যেতে গাড়ি আয় না, রাস্তার অবস্থা খুব খারাপ। এরপর আমরা চেয়ারম্যান সাহেব যথেষ্ট তাই ব্যক্তিগতভাবেও গাত গুত প্রায় সময় বরিয়া দিন ইয়ে করেন, তাই যথেষ্ট পরিশ্রম করতে এলাকার মানুষের লাগে, ইউনিয়নের মানুষের লাগে, সব সময় খোঁজ খবর নেন। বিগত এক বছর ধরে খুব কষ্ট করে আমাদের চলাফেরা করা লাগে, রাস্তাটা খুব বেহাল অবস্থা, খামটা ওইয়ে হয়েছে না, আমরা খুব কষ্টের মাঝে আছি, এই রাস্তাটা এত দ্রুত হওয়া জোহরা যায় আপনারা এতটা খুব মানে জোহর বাড়কে, আর আমরা আর ওই যে বিশেষ করে রুগী নিয়া খুব কষ্টের মাঝে যাওয়া হওয়াটা খুব মানে ইয়ে হয়ে যায় আর কি। খাস তো আমি যতটুকু জানি খাসটা ফালাই গেছে এই বিচারায়, এবং খেতালেই ফালাই গেলো বিচারা লাভ লস এটা তো আমি আর জানতাম না, তো ফালাই গেছে এটা শুনছি অতটুকু। রাস্তাটা পুনরায় আবার চালু হইতো, আমরা খুব কষ্ট করতাম এই রাস্তা লইয়া, রোগী লইয়া কইন আপনার বৃদ্ধ মানুষ কইন এরা লইয়া খুব কষ্ট এবার যাওয়া হওয়া, খুবই কষ্টকর, মানে এটার মানে বাসায় বলার মতন নাই ভাই। দেশ বিদেশের সব খবর জানতে ভিজিট করুন www.inews.net, গভর্নমেন্ট রেজিস্টার্ড নিউজ পোর্টাল ভাবনার মুক্ত বাতায়ন। ফলো করুন iNews এর ফেসবুক পেজ ও টুইটার, জয়েন করুন ফেসবুক গ্রুপ, সাবস্ক্রাইব করুন iNews.news এর ইউটিউব চ্যানেলে।